দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছর কার্যকাল পূর্ণ উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সারা দেশব্যাপী চলছে ব্যাপক প্রচার কর্মসূচি। বিজেপির শাসনকালে বিগত 9 বছরে যেসব উল্লেখযোগ্য কাজকর্ম বাস্তবায়িত হয়েছে সেগুলি জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যেই তাদের তরফে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও চলছে নানা কর্মকাণ্ড। গৃহীত কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার রাতে রাজ্যে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি সাংসদ জেপি নাড্ডা। রাজ্যে এসেই তিনি পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শনিবার সকালে আগরতলা শহরের 2 স্বনামধন্য ব্যক্তিত্বের বাড়িতে গিয়ে করলেন জনসম্পর্ক অভিযান। এদিন তিনি নিজে ছুটে গেলেন 2 স্বনামধন্য ব্যক্তিত্ব রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিথিদেব বর্মন ও দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দীর বাড়িতে। সেখানে এই 2 বিশিষ্ট ব্যক্তির পরিবারের সঙ্গে মিলিত হয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রের 9 বছরের কাজকর্ম নিয়ে কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পরিবারের লোকদের সাথে কথা বলে তিনি কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলি সাধারণ মানুষের সামনে আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানান। এদিন জেপি নাড্ডাজির জনসম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব সম্বিত পাত্রা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরও অনেকে। জনসম্পর্ক অভিযান শেষ করে এদিন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আয়োজিত প্রকাশ্য জনসমাবেশে অংশ নিতে আগরতলা ত্যাগ করেন। এদিকে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সভাপতি এভাবে বাড়িতে এসে জনসম্পর্ক অভিযান সংঘটিত করায় খুবই আপ্লুত দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী। আমি কালকে দুপুরবেলা শুনেছি যে বি নাড্ডাজি আমাদের বাড়িতে আসবেন। আমি তখন থেকে খুব টেনশানে, কারণ এত বড় ভিএপি আমরা কখনো রিসিভ করিনি। হ্যাঁ, মোদিজির সাথে দেখা হয়েছে, এটা আলাদা ব্যাপার, কিন্তু বাড়িতে আসবে একজন এত বড় ভিআইপি, মানে আমাদের চিন্তার বাইরে ছিল। সত্যি খুব আনন্দ উপভোগ করছি যে এমন একজন লোক আমাদের বাড়িতে আজকে পদধুলো দিয়ে গেছে। আমরা সত্যি গর্বিত, এবং এইভাবে যে উনি আমাদের বাড়িতে আসবে এত বড় একজন নেতা, আমরা কখনো চিন্তা করতে পারিনি। আমার মিসেসও খুব টেনশানে ছিল, আমার ছেলের বউ খুব টেনশানে ছিল। প্রথম তো আমরা বিশ্বাসই করতে পারিনি যে আসবে বলে, তারপর আবার কনফার্ম হলাম যে আসবে। আজকে সকালে যখন নাকি দেখলাম যে পুলিশ এসেছে এখানে, তারপর আমরা 100% কনফার্ম হয়েছি যে উনি আসবেন, আমাদের সাথে দেখা করতেন, একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার। এই কথা হয়েছে আগে কি কথাবার্তা হলো? ও, এটাই হয়েছে, উনি আমাকে কিছু ওনার যে 9 বছরে কি ওয়ার্ক করেছে এই গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট, এটা সম্বন্ধে বলছে আপনি পড়বেন, আর যদি সম্ভব হয় অন্যদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন। ঠিক আছে স্যার, অবশ্যই। আপনার তরফ থেকে কি কথাবার্তা হলো? আমার তরফ থেকে আমরা ওয়েলকাম করেছি, স্যার আপনি এসেছেন, আমরা খুব আনন্দিত, মানে ভাবতেও পারিনি আপনার মতন লোক আমাদের বাড়িতে আসবেন। বলছে না না ঠিক আছে, আমরা তো যাই এরকম। যেহেতু আপনি জিমন্যাস্টিক কোচ, জিমন্যাস্টিক নিয়ে অনেক কথা হয়েছে, আমি বললাম যে আমার গুরুও হরিয়ানার ছিল, এখানে এসেছিল, উনি এসে আমাদেরকে জিমন্যাস্টিক শিখিয়েছে। এখন আমরা এখন কোচ দীপা কর্মকারকে আমরা প্রডিউস করেছি। দীপা কর্মকারের কথা খুব প্রশংসা করলো, বললেন যে আপনি তো দেশের জন্য অনেক কিছু করেছেন, দেশের নাম করেছেন। আমরা বললাম যে হ্যাঁ স্যার, এটা সবটাই আপনাদের সহযোগিতায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।